বিসমিল্লাহ, এটা হলো একটা ব্যাটারি, এটা 12 ভোল্টের ব্যাটারি। তো এখানে দেখেন ব্যাটারির এগুলো হলো ভেন্ট আছে, তো এই ভেন্টগুলো হলো প্রত্যেকটা সেলের একটা করে ছিদ্র। তাহলে এই ভেন্টগুলো থেকে আমরা সেল ভরতে পারি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো মোট 6টা সেল আছে। এক একটা সেলের ভোল্টেজ 2.2 ভোল্ট। সেল হলো যার সাহায্যে রাসায়নিক শক্তিকে ডিসি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করে তাকে সেল বলে। তো সবগুলো সেলের ভোল্টেজ আমরা একসাথে যোগ করলে সেটা 13 ভোল্টের চেয়ে একটু বেশি ভোল্টেজ হবে। তো এখানে দেখেন যে এটা প্লাস টার্মিনাল করা, এটা হলো মাইনাস টার্মিনাল করা। এগুলো ইলেকট্রোলাইট আছে এর মধ্যে, যেটা ভোল্টেজ উৎপাদনে সক্ষম। তো ইলেকট্রোলাইট কমে গেছে, আমরা আরেকটা সেলে দেখি। তো দেখেন যে ইলেকট্রোলাইট তরল, তো ভালো বোঝা যাচ্ছে না, ওই যে কাঁপছে। আর ইলেকট্রোলাইটের লেভেল করা আছে, এই লেভেলের নিচে নামলে সমস্যা, উপরে থাকবে। সাধারণত ইলেকট্রোলাইট আমাদের যে ইলেকট্রোড আছে তার থেকে 10 থেকে 15 মিলি উপর পর্যন্ত থাকে। যখন এটা চার্জিং করা হয় তখন যে গ্যাস তৈরি হয় সেই হাইড্রোজেন গ্যাস এই ভেন্টের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। যখন আমরা এটা চার্জে দিই সেই ক্ষেত্রে অনেক সময় এগুলো খুলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এর ভিতরে কিন্তু একটা গরম হয়, মানে টকবক টকবক করতে থাকে। সেই মুহূর্তে চার্জটা ফুল হয়, অত্যাধিক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা তখন এই ভেন্টের ছিদ্র দিয়ে বের হয়ে যায় বা এই পথ দিয়ে বের হয়ে যায়। একটা ব্যাটারির আপনার তাপমাত্রা 125 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে সেই ব্যাটারিটা সমস্যা হয়ে যায়। আর একটা সেলে যদি কোনো কারণে ভোল্টেজ না তৈরি হয় ঠিকমতো, যেহেতু এগুলো সিরিজ থাকে, একটা সেল থেকে আর একটা সেলের কানেকশন হলো সিরিজ, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়। তো ইলেকট্রোলাইট ঠিক থাকা দরকার, আবার ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্বও ঠিক থাকা দরকার। এবং প্লেটগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, বিশেষ করে পজিটিভ প্লেটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়, নেগেটিভ প্লেটগুলো সাধারণত ঠিক থাকে। এই যে কারণে একটা ব্যাটারি যখন একদম নষ্ট হয়ে যায় তারপরেও ব্যাটারিটা কিন্তু একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করা যায়। তো নেগেটিভ প্লেটগুলো এগুলো লিড, আর পজিটিভ প্লেট লিড পারঅক্সাইডের তৈরি,